আমি আসছি গালিব সঙ্গে দেখা করার জন্য মূলত জাহালাদির যুবসংঘ একটা সুসংগঠিত একটা ইসলামী সংঘ আমিও যুব যুবসংঘের একজন সদস্য আপনারা বলতে পারেন আহলেদীস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিয়াদিসের আলোকে জীবন করি আসলাম আলাইকুম আসলে আমি কোনো বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসি নাই মূলত আমি আসছি গালিব স্যারের সঙ্গে দেখা করার জন্য মূলত কিন্তু তবু স্যারের ইয়েতে দুটো কথা বলার জন্য আসলে আমি বাধ্য হলাম বলার জন্য আসলে আমিও আহলাদি সংঘের একজন সদস্য আপনারা বলতে পারেন সেই বহু আগে থেকে স্যার যখন জেলখানায় ছিল তখনও স্যারের জন্য আমি রাস্তায় ছিলাম যদিও আমি তখন সরকারি চাকরি করতাম আমি লাস্টে আমি অ্যাডিশনাল সেক্রেটারি থেকে আমি রাজুকের চেয়ারম্যান থেকে এখান থেকে আমি রিটায়ারমেন্টে আসছি বর্তমানে বর্তমানে অবসর জীবনযাপন করতেছি আমার বাড়ি বগুড়া তা আমি শুধু এইটুকু বলতে চাই জাহালাদি যুবসংঘ একটা সুসংগঠিত একটা ইসলামী সংঘ আমরা যেন কোনো জঙ্গির সাথে যেটা ডক্টর সাকত সাহেব বললেন আমরা যেন জঙ্গির সাথে কোনো জঙ্গির সাথে জোরে না যাই আমাদের যে সুনাম আছে বিশেষ করে স্যারের নেতৃত্বে আসাদুল আল গালিব স্যারের নেতৃত্বে যে আমাদের যে একটা সুনাম আছে এই সুনামটা যাতে আমরা সবাই ধরে রাখতে পারি তো এইগুলা আমি চাই যে এই সংগঠনটা আরও সুন্দরভাবে গড়ে উঠুক আরও সুসংগঠিত হোক এই সংগঠনের সাথে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ততদিন থাকবো এটা আল্লাহ রহমত যদি করে আসলে শুধু স্যারের বিষয়ে বলতে চাই যে স্যারের যখন জেলখানায় ছিলেন তখন মুক্তাঙ্গনে যে মানে আমাদের যে মুক্তাঙ্গনে যে মিটিং গেটে হয়েছিল বা এখানে যে প্রতিবাদ হয়েছিল। সেগুলো কিন্তু আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম সেই সময় সেই সময়টা কিন্তু আসলে খুবই ইয়ে সময় ছিল যাই হোক আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ সেখান থেকে স্যারকে সহি সালামতের সসম্মানে সেখান থেকে মুক্তি দিছে এবং আজকে আমরা তাকে পাচ্ছি তার সুস্বাস্থ্য কামনা করি সে দীর্ঘাই হোক এটা কামনা করি এবং আর বিশেষ কিছু বলি না আহলাদির যুবসংঘ আরও সুসংগত হোক আরও সুন্দর হোক ও ভবিষ্যতে আরও ভালোভাবে তারা থাকবে এবং ভালো রেজাল্ট করবে এটাই কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম